পুষ্পাঞ্জলি সবাই দিবি, খেয়ে হোক না খেয়ে হোক, না খেয়ে মোটামুটি সবাই। হ্যালো ফ্রেন্ডস, রোজ দিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বাচ্চারা পড়তে আসছে, তার সাথে আমি জামাকাপড় সব গুছিয়ে নিচ্ছি। আজকের মধ্যে বেশিরভাগ কাজ সব কমপ্লিট করে রাখতে হবে, কেননা কালকে হচ্ছে সরস্বতী পূজা। তো আজকে হচ্ছে শুক্রবার, আর ওই যে বাচ্চাগুলো ছুটি দিলাম ওরা চলে গেল। আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, এখনও কুয়াশা কাটেনি আর রৌদ্রও ভালো ওঠেনি, একটু মেঘলা মেঘলা ভাব। আম গাছে মোটামুটি মুকুল এসে গেছে, কিন্তু এই আম গাছটা একমাত্র আসেনি, সামনে সব গাছেই এসে গেছে। আর হাজব্যান্ড গেছে বাজারে, আসলে কালকেই ব্রাহ্মণমশাই বলেছিলেন যে ফর্দটা নিয়ে নিতে, কিন্তু কালকে সময় আর কি ছিল না, ওই জন্য আজকে সকালবেলায় গেল ও ফর্দ নিয়ে বাজারে। কিছুটা মানে জিনিসপত্র হয়তো মানে কিনে আনবে, আর কিছুটা হয়তো বিকেলবেলা গিয়ে আর কি কেনাকাটা হবে, কেননা হাতে সময় নেই, শনিবারে পুজো। আর যা মেঘলা মেঘলা ভাব দেখছি, এমনিতেই শুনছি যে সরস্বতী পূজার দিন নাকি বৃষ্টি হবে, তো ঈশ্বর কৃপায় যেন বৃষ্টি না হয়, কেননা বাচ্চাদের এই যে আনন্দ, এই আনন্দটা আর কি মাটি হয়ে যাবে আর কি বৃষ্টি হলে, ভালো লাগবে না আর কি। এমনিতে শীতের সময়, তারপরে আবার যদি বৃষ্টি হয়, তো এখন মুরগিগুলোকে ছেড়ে দেবো, দিয়ে ওদের খাবার টাবার জল টল দিয়ে নিই। মুরগিগুলো না কেমন একটা আর কি, ওদের সারাদিন করে সময় দেওয়া হয় না, তো ওদের একটু অসুবিধা হচ্ছে, তো ভাবছি কয়েকটা মুরগি বিক্রি করে দেবো, দিলে আমারও বেশ সুবিধা হবে আর ওরাও মানে যেখানে যাবে ভালো থাকবে। কারণ অনেকগুলো মুরগি একসাথে হয়ে গেলে পরিচর্যার একটা ব্যাপার থাকে, সময় দেওয়ার ব্যাপার থাকে, যেগুলো আমি দিতে পারছি না ওরা সেই কষ্টই পাচ্ছে আর কি। তো ওটাই ভাবলাম, আর রান্নাবান্না এখন করবো, কাজকর্ম এখন শুরু করবো। আর যে মেটেরিয়ালসগুলো আমার কাছে আছে আমি সেগুলো দেখছিলাম, তো তার মধ্যে টার্সেল নেই, টার্সেল না থাকার জন্য আমি কাজকর্ম শুরু করতে পারছি না, ওইটা আনতে হবে। তো মানে কাকু এমনি বলেছিলেন যে কী কী লাগবে লিস্ট করে দাও, তো আমি লিস্ট করে দিয়েছিলাম, আর কাকু তো এসব বিষয়ে কোনো কিছু বোঝেন না, মানে কোনো ধারণাই নেই কাকুর। তো যেহেতু আমরা এই কাজটা করেছি, ওই জন্য আমাদের মানে আমরা জানি যে কী কী লাগে না লাগে, কিন্তু দোকানদার আর কি ভুল করে ওটা দেয়নি, তো ওই জন্য আমি আপাতত কাজটা আপাতত আছে, তো আমি টার্সেল আনি, তারপরে হচ্ছে কাজটা শুরু করবো। ওই বেডশিটটা তুলে এই বেডশিটটা পেতে দিয়েছি, কালকে পূজা, তো ওই জন্য ঘরটা একটু গুছিয়ে নিলাম ভালো করে। আর পূজার জিনিসপত্র যা কিছু সব এনেছিলো সব ওই ট্যাঙ্কির ওপরে রেখে দিয়েছি। আর এখানে এই যে আলনা থেকে শুরু করে আর টানা সব কিছু এরকম গুছিয়ে নিয়েছি। তো বারান্দার উপরে কিছু মাকড়সার ঝুলটুল আছে, তারপরে যেখানে রান্নাবান্না করি সেখানে ঝুলটুল আছে, তো একেবারেই ঝাটপাট দিয়ে বের করবো, ওই জন্য একটা খেজুর পাতা কেটে নিয়ে চলে এসেছি। আর নিচের যে পাতাগুলো আছে সেগুলো সব ছিঁড়ে নিয়ে উপরে হচ্ছে লাগিয়ে দিচ্ছি দড়ি দিয়ে বেঁধে বেঁধে, তাহলে উপরে অংশটা একটু মোটা হবে আর বেশ মজবুতও হবে, যাতে মানে ঝুলগুলো আর কি ভালো ঝরা যায়। আর গ্রামাঞ্চল মানে বুঝতেই পাচ্ছেন চারিদিকে ধুলো ধুলির একটু ব্যাপার থাকে, তো ওই জন্যই হচ্ছে। তো সকাল থেকে রান্নাবান্নার একেবারে সময় নেই, আজকে কাজেও যাব না, বাড়ির মানে কিছু পরিষ্কারের ব্যাপার আছে, তো ওই জন্য। তো বাবা ফোন করছে হঠাৎ, তো ওই জন্য হাজব্যান্ড কালকে রাতে ভাত ছিল সেটাই খেয়েছে। আর এই যে ঘরের ভিতরে উপর টুপর সব ঝাড় দিয়ে পের করে আর এই যে বিছানা করা হয়ে গেছে, উপরে শুধু একটা পুরাতন বেডশিট পেতে দিয়েছি, এই ভেতর দিয়ে সব ঝাড় দিয়ে বের করবো, ওই জন্য ধুলো পড়বে ওই জন্য। তো যাই হোক, কানলা টানলা সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি, আর বাইরে একটু ঝড় ঝড় মতো উঠেছে বাইরে, পরিবেশটা আপনাদের একটু দেখাই। এই যে ভীষণ মেঘলা করেছে, সকাল দিয়ে ভালো ঝলমলে রৌদ্র ছিল, পরিষ্কার একদম আকাশ, তো এখন এই যে ঝোড়ো হাওয়া উঠেছে সেই সাথে প্রচণ্ড মেঘলা করেছে, আজকে থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে নাকি কে জানে, এটাই ভয় হচ্ছে। তো বাচ্চারা তো খুব খাটাখাটি করছে, এই যে তো এই যে বাচ্চারা হচ্ছে হোমের কাঠ দিয়ে এই যে কঞ্চি কেটে আনলো, আর সকাল থেকে আমার কাছে পড়ে যাওয়ার পরে প্রায় 2-3 বার এসছে কী কী লাগবে না লাগবে, ওরা মানে ভুলে যাচ্ছে আর কি, তো ওদেরকে লিখে দেওয়া হয়েছে, তো ওরা আনন্দ করে কাজ করছে। কিন্তু এইরকম বৃষ্টি আর এরকম ওয়েদার হলে তো ভালোই লাগবে না, আর ভাবছিলাম যে গ্যাসটা ভরবো না আপাতত, কিন্তু যা ওয়েদারের অবস্থা তো গ্যাস তো ভরতেই হবে, ওই জন্য আবার হাজব্যান্ড গেছে বাজারে, ও কিছু ওই যে পূজার বাজার করে এনেছে, কিছু ফল, তারপরে ওই যে ঘট টট কত কিছু লাগে, তো সেইগুলো মানে টুকটাক এনেছে, ঠিক আছে, এখনও সম্পূর্ণ বাজার আনেনি।
না একেবারে আনা সম্ভব না, ওই জন্য ওই টুকটা করে আনছে। আর এখন ছোটো পড়ে গেলে হচ্ছে বাজারে ওই গ্যাসটার জন্য আর কি। কালকে বৃষ্টির জন্য যদি উনানে যদি রান্না না করা হয় তখন অসুবিধা হয়ে যাবে, ওই জন্য গ্যাসেই আর কি হবে। তো যাই হোক, আর গাছ ঝুড়তে একটা লোক এসেছিল, তার কাছ থেকে ভাবছি যে নারকেল ল্যাপটপগুলো পেড়ে নেবো, একেবারে জ্বালানির সমস্যা, তো ওই জন্য একেবারে গাছ ঝুড়ে নিলে আর কি হচ্ছে ভালো হবে। তো ওই নারকেল গাছগুলো একটা একটা ঝুড়তে 60 টাকা করে নেবে, তো ওই জন্য বেশি ঝুড়বো না, ওই 5-6টা গাছ ঝুড়বো। আর একটা বাচ্চা ছেলে এসেছিল, তার শিশি ডাব দরকার, তো বলছিল ডাব পেড়ে দেবো আর হচ্ছে আমাকে শিশি ডাব দিতে হবে। তো ভাবলাম যে বাচ্চাটাকে না তুলে বড় এই লোকটার কাছ থেকে যদি পেড়ে নিই, তাহলে তাকে বলেছে সন্ধ্যাবেলা আসতে, তাহলে সে হচ্ছে 3টি শিশি ডাব নিয়ে যাবে। তো বলেছে ঠিক আছে, সে চলে গেছে। আর আজকের মধ্যে সমস্ত দিকের কাজকর্ম সব সেরে ফেলতে হবে, সমস্ত প্রজার জিনিসপত্র যা কিছু সব অর্ধেকের বেশি সব জোগাড় করে রাখতে হবে, কেননা একা হাতে তো আর তেমন কেউ নেই সহযোগিতা করার। বোনকে আসতে বলছিলাম, বোন বলছে পরের দিকে যাবো, তো ওই জন্য তাকে জোর করলাম না। তো যাই হোক, এখন হচ্ছে এই পরিস্থিতি, কাজকর্ম করছি এখন, এই সবগুলো ঝাটপাট দিয়ে পরিষ্কার করে বের করে নিই, আর হচ্ছে চান করার সময় মুছে নেবো। এখন সময় তো দেখতেই পাচ্ছেন, পুরো হচ্ছে 11টা বাজে। রাস্তা রাস্তাগুলো একটু ঝাড় দেওয়ার ব্যাপার আছে, কেননা লোকজন আসবে বাড়িতে, কিন্তু এই যে বৃষ্টি যদি হয় শুরু হয়ে যায় তাহলে তো খুব সমস্যা। বাইরে এখন অঝোরে বৃষ্টি হচ্ছে আর প্রায় 2-3 ঘন্টা ধরেই হচ্ছে, যখন থেকে বৃষ্টি শুরু হয়েছে একবারে থামছে না, সমানে হয়েই চলেছে, আর সেই সাথে বেগ ডাকছে। তো বৃষ্টিতে মোটামুটি ভিজে পড়ে কাজ সব শেষ করলাম, আর এখন সময় হচ্ছে 2:40 বাজতে যায়। তো এখনও রান্নাবান্না কিছু হয়নি, সমস্ত সব পরিষ্কার করে মানে দেয়াল থেকে নিচে ঘরের ভেতর, তারপর রান্নাঘর সব দিকে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে উঠলাম, মোটামুটি সব গোছানোর কাজ কমপ্লিট করে রাখলাম, আর কাল সকালে বাকি কাজকর্ম করব। আর এবারে হচ্ছে রান্না করব, কিন্তু এমনি দেশ শীতের সময় আর তারপরে এরকম বৃষ্টি একটুখানি ভিজেছি তাতেই প্রচণ্ড ঠান্ডা লাগছে, মনে হচ্ছে চান করবো না করবো না এরকম মনে হচ্ছে, কিন্তু চান তো করতেই হবে। তো ভাবছি যে চান করে রান্না করবো না রান্না করে চান করবো, কারণ অনেকটা হচ্ছে বেলা হয়ে গেছে, তো চান করতে গেলে অনেকটা আবার দেরি হবে। দেখি ভাতটা বসিয়ে দিয়ে চানটা করে আসি, এটাই করলে বেশ ভালো হবে। তো ওই যে সব ধার দিয়ে সব মুছে টুছে নিয়েছি, বাইরে সব ধুয়ে টুয়ে দিয়েছি, এদিকে ঘরের ভেতরে খাটের তোলা থেকে শুরু করে সব মুছে টুছে দিয়েছি, আর রান্নাঘর থেকে সব মুছে নিয়েছি, সব মোছা হয়ে গেছে, গ্যাসটাও আটকে দিয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের ঘরের ভিতরে ডাস্টবিন টাইপের, কোনো কিছু ফেলার হলে ফেলি, তারপরে আবার ওখান থেকে ফেলে দিয়ে আসি, গ্যাসে রান্না করবো নাহলে উনানে যাওয়া যাবে না। সব জায়গায় সব একদম ভালোভাবে ঝেড়ে মুছে নিয়েছি, আর আমার হাজবেন্ড এই যে চান করবে না বলছে, চান করবে না আজকে, ওই যে ঠান্ডা পড়লে আবার চান করে না, এত অতি ভদ্রলোকের সাথে আমি বাস করি, কিন্তু কি আর করা যায়। চান করলে মাথার থেকে সমস্ত বুদ্ধি বেরিয়ে যাবে, মাথায় যে গরম আছে সেই গরমটাও বেরিয়ে যাবে, ওই জন্য আমি চান করি না। চান করি কিন্তু যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন আমি মাথার গরম বের করতে চাই না, বুদ্ধি বেরিয়ে যাওয়ার ভয়ে। তো অনেকক্ষণ দেরি করে করে অবশেষে এই হচ্ছে থালা মাছতে আসলাম, একেবারে ভিজে ভিজে থালা মাছতে হচ্ছে, অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, কিছুতেই থামছে না, কি আর করা যায়। আর শীতের বৃষ্টি বুঝতেই পাচ্ছেন প্রচণ্ড শীত পাচ্ছে, তাহলেও হচ্ছে থালা বাসন সব মেজে কমপ্লিট করতেই হবে। তো ওই জন্য ভাবলাম যে ভিজে গায়ে আবার বসাও যাবে না, হাজব্যান্ডকে বললাম তুমি তাহলে একটু ডালটা বসিয়ে দাও, আর ভাত বসানো হয়ে গেছে। তো মানে ডালটা ভেজে এতটা পরিমাণ জল দিয়েছে যে মিনিট 5-6 হয়নি, নিচ থেকে পুরোই কালো হয়ে গেছে, বলছে জল কতটা দিতে হবে বুঝতে পারিনি। তো এরকমই আর কি চলে। তো যাই হোক, এই যে সব মাঝারাজে হয়ে গেছে, মাথায় একটু শ্যাম্পু করবো, কেননা কালকে আবার সময় পাবো কতটা তার ঠিক নেই, তো ওই জন্য জল বেশি করে টেনে নিচ্ছি। এখন সময় হচ্ছে প্রায় 3:30, আর মুরগিগুলোকে আজকে সেই একবারই খেতে দিয়েছিলাম, এই বৃষ্টির কারণে যেতেও পাচ্ছি না, মুরগিগুলোকে ঘরে আছে, সবই চান করেই আসলাম, ঠান্ডাও পাচ্ছে, রান্না এখনও কমপ্লিট হয়নি ওই জন্য খেতেও পাচ্ছি না। তো আজকে আমাদের রান্না হয়েছে এই যে ডাল, মুগের ডাল, লাল ডাল আবার আজকে খেতে নেই কেননা নিরামিষে আজকে। তো এই যে ভাজা করেছি বেগুন আলু, তারপরে বিট, তারপরে গাজর সব একসাথে দিয়ে যে ভাজা করলাম। ঘুম থেকে উঠে বিস্কুট খেয়ে সবে আসছিস?
এই যে এরা এখন এসছে প্রতিমা আনবে ওই জন্য, আর এখন সময় হচ্ছে হচ্ছে 4:35। আর তুইও যাবি নাকি, ঠান্ডা পাচ্ছে না, ঘুমোচ্ছিলি সব? আমরা তো একটু আগে খেয়ে উঠলাম। কে কি খেলি? মাছ রূপচাঁদা। কি সর্বনাশ, মাছ খেয়ে ঠাকুর আনতে যাবি? আজকে আমাদের একদম নিরামিষই, পেঁয়াজ পর্যন্ত ছুইনি, তোরা মাছ টাছ খেয়ে ঠাকুর আনতে যাবি? মাছ খেয়েছি আজকে রূপচাঁদা। তুই এখন ভাত খাসনি? ভাত খাবি আমাদের বাড়ি? খাবি ডাল আর ভাজা, সবজি ভাজা? বাইরে বৃষ্টি এখন হচ্ছে না, কিন্তু ভীষণ ঠান্ডা বাতাস। জ্বালা, তাহলে তোরা দুজন যাবি আর বাকি সব চলে গেল? এমনি বাইরের অবস্থা খুবই খারাপ, দেখেছিস মেঘ কিরম ডাকছে, আর তাছাড়া হচ্ছে কিরম বৃষ্টি, একটু থেমেছে, মেঘলা মেঘলা আকাশ। তোরা দুজন যা, হ্যাঁ ভ্যানে করে চলে আসবি, ঠিক আছে? তাহলে হেঁটে যেতে হবে, হেঁটে আসতে হবে কিন্তু তোদের। তাহলে এসছিল 4-5 জন, কিন্তু সবাইকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, বাইরের অবস্থা ভীষণ খারাপ। এমনি সারাদিনের বৃষ্টির জন্য এমনিতে এরা আসতে পারেনি, একেবারে সন্ধ্যে পড়ে গেছে। আর তাছাড়া হচ্ছে ভীষণ হাওয়া বইছে, ছোটো হাওয়া। তো এদের এই যে নিয়ে যাওয়া হচ্ছে দুজনকে। যাবি না যাবি না, না তোর কাকু একা মানবে? যাবি? এই দেখ আবার বৃষ্টি আসলো, আবার বৃষ্টি আসলো তো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন সময় হচ্ছে পুরো 6:30। তো ছাতার একটু সমস্যা ছিল, ওরা যেহেতু অনেকে এসছে তারপরে বৃষ্টি হচ্ছে, তো এমনিতে বাচ্চা কটা মেয়ে ছিল তো তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর দুটো ছেলে মানে বাচ্চা ছেলে তারা, তো যাই হোক তারা একটু বড় আর কি, ওই জন্য আমার হাজব্যান্ডের সাথে যাচ্ছে। আজকে ঠাকুর এনে রাখবে, কালকে তো আনার সময় হবে না আর কি, ওই জন্য আজকে এনে রাখবে। আর বাইরে ওয়েদার ভীষণ খারাপ, সত্যি কথা বলতে এক কথা বারবার বলতে হচ্ছে, এই কারণেই যে সরস্বতী পূজার আগে যাদের বাড়ি পূজা হয় তাদের তো আলাদা একটা পরিকল্পনা থাকে, একটা আনন্দের তো ব্যাপার অবশ্যই থাকে, কিন্তু কাজকর্মের একটা ব্যাপার থাকে। তা এই যে বৃষ্টি একেবারেই শেষ, বৃষ্টির কারণে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর দুজনকে নিয়ে আমার হাজব্যান্ড এখন গেল। আর তিনজনকে তিনটে ছাতা দেওয়া হয়েছে বটে, মানে সব দিক থেকে খুঁজে টুজে বের করা হলো, তো তাদেরকে আবার এতক্ষণ ধরে হচ্ছে খুঁজে বের করতে হলো। তবে দুটো ছাতার অবস্থা একটু খারাপ, তো ছোট মানুষ তো ওরা, ওই জন্য ঠিকঠাক হয়ে যাবে আর কি। আর একটা ভালো ছাতা আমি বলেছি তুমি তাহলে কোলে করে নিয়েই আর হচ্ছে চলে আসবে। এইমাত্র হচ্ছে ওদের থাকতে থাকতে আমি ছাতা নিয়ে হচ্ছে মুরগিগুলোকে তুলে দিয়ে আসলাম, আর আমি সারাদিন খেয়াল করিনি যে ওই মুরগি ঘরের মানে পুরো নেট আর কি ফেলানো ছিল, ওই জন্য মুরগিগুলো ঢুকতে পারছিল না, ওটা আমি খেয়াল করিনি। সারাদিন এদিকে কাজে বাজে ব্যস্ত ছিলাম, আর এত বৃষ্টির কারণে আমি আর ওদিকটায় যাইও নি। তো বিকালবেলা খাওয়া দিতে গেছি, দেখি ওরা ছুটে এসছে খাবার খেতে, তো অতটা লক্ষ্য করিনি। তো এখন গিয়ে এই যে দরজাটা খুলে দিলাম, ওরা সাথে সাথে ঢুকে গেল। আর বড় দুটো মুরগি সবসময় এই গাছে উঠে পড়ে, উঠে পড়ে পড়ে গাছের ওই মুকুল ধরেছে অনেক, আমাদের সামনে যে আম গাছ আর কি প্রচুর মুকুল এসছে, সেই মুকুলগুলোকে ঝরিয়ে ফেলছে সব, ওই লাভ দিয়ে দিয়ে ওঠাতে ওই জন্য। তো যাই হোক এখন এই যে হচ্ছে একটু বসি, আর আজকে ভিডিও একদম এডিটিং করাই হয়নি, কালকে রাতে তো একটু ব্যস্ত ছিলাম, তারপরে সারাদিন ব্যস্ত থাকার কারণে এডিটিং করা হয়নি, এক্ষুনি এডিটিং করবো, হয়তো ভিডিও যেতে ওরকম 8:30 বাজবে। তো যাই হোক আপনারা ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ভিডিওটা আবার এখান থেকে শুরু করবো।